আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটি ভিডিও। আর আজকের ভিডিও হলো পটল, চাইনিজ পটল। এটা আমাদের দেশীয় পটল না, এটা হলো চাইনিজ পটল। আর এই পটলগুলো হলো আমার গার্ডেনের আউটসাইড। এখানে দেখুন আপনারা, একটি দুটি তিন চার পাঁচটি বালতিতে, পাঁচটি বালতিতে এখানে আমি পটলের বীজ রোপণ করেছিলাম। মাশাল্লাহ, প্ল্যানগুলো খুব সুন্দর হয়েছিল, খুবই হেলদি হয়েছিল। আর এখানে একেবারে সবুজের সমারোহ ছিল। কিন্তু আমাদের তো প্রথম, ইংল্যান্ডের ওয়েদার তো খুবই খুবই খারাপ ছিল, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর এরপর যেটা হলো যে কিছুদিন থেকে আমাদের এখানে খুব গরম দিয়ে যাচ্ছে, এত গরম বলার মতো না। আমার বাচ্চারা বলে এটা বাংলাদেশের গরম। আর এই গরমের দরুন দেখুন, এখানে একেবারে সবুজ ছিল, গরমের দরুন এই গাছ পাতাগুলো দেখুন অনেকগুলো একেবারে জলে পড়ে নষ্ট হয়ে যায়। এমনকি এখানে যে পটলের যে অনেক অনেক ফ্লাওয়ার এসেছিলো, ফ্লাওয়ারগুলো পর্যন্ত জলে যায়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এখানে দেখুন ফ্লাওয়ারগুলো কিন্তু এইগুলো কিন্তু জলে যায়। এখানে দেখুন একেবারে, দেখুন একেবারে শুকনো হয়ে গিয়েছে, আর একেবারে সবুজ ছিল, একেবারে সবুজ ছিল, অনেক পাতা ছিল, অনেক ডালপালা ছেড়েছিল। কিন্তু অতিরিক্ত গরমের দরুন এই অবস্থা হয়েছে। গাছপালাগুলোর জন্য যেমন রোদের প্রয়োজন আছে, বৃষ্টির প্রয়োজন আছে, আবার অতিরিক্ত মাত্রাতিরিক্ত রোদও আসলে আবার এই গার্ডেনের এই গাছপালাগুলো জলে পুড়ে নষ্ট হয়ে যায়। আবার মাত্রাতিরিক্ত বৃষ্টিও যখন হয় তখন আবার এগুলো পচে নষ্ট হয়ে যায়। দুইটাই অতিরিক্ত যে কোনো জিনিসের যেমন ক্ষতি, গাছপালার জন্যও ক্ষতি। আর এখানে দেখুন মাশাল্লাহ কিছু পটল এসেছে, তবে অনেক গাছের তুলনায় যতগুলো এখানে রয়েছে সেগুলোর তুলনায় কমই এসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকুই এসেছে আল্লাহর কাছে শুকরিয়া। এখানে দেখুন পটল। আর আমার যেটা মনে হয়, আমাদের দেশীয় চাইনিজ দেশীয় পটলের চেয়ে এখানে যে চাইনিজ পটল যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়। আর এই পটল ইলিশ মাছ দিয়ে রান্না করলে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত টেস্টি হয় বলার মতো না। আমার খুবই খুবই ফেভারেট হলো এই চাইনিজ পটল। আমাদের দেশীয় পটল যেটা, এটা একটু হেভি থাকে আর এটা একটু পাতলা, আমাদের দেশিটা হেভি। আর এই পটল আপনি চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, ইলিশ মাছ দিয়েও রান্না করলে টেস্টি হয়েছে। আর এছাড়া শুধু যে আমাদের যে দেশীয় সিসিঙ্গা, সিসিঙ্গা যেভাবে আমরা রান্না করি, বাজিয়ে রান্না করি, সেভাবেও রান্না করে খেতে পারেন, বাজিয়ে রান্না করে খেতে পারেন। আর আমার যেটা মনে হয় যে পটলের বাজিটা কিছুটা সিসিঙ্গা বাজির মতো মনে হয়। আজ আমি যেটা করব, এইখানে যে পটলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পটলগুলো আমি আজ হারভেস্টিং করে নিব। আর হারভেস্টিং করবেন আমার হাজব্যান্ড, কারণ এই হারভেস্টিং জবটা আমার হাজব্যান্ড খুব আনন্দের সহিত করেন। আর হারভেস্টিং করার পরে, পটলগুলো হারভেস্টিং করার পরে এখানে যে আপনারা দেখছেন যে হলুদ পাতা যেগুলো মরে গিয়েছে আর যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আমি ফেলে দিব। আর ফেলে দেওয়ার পর আমি যে কাজটা করব, এইখানে দেখুন আপনারা যে এইখানে যে বালতি রয়েছে যেগুলোতে পটলের প্লান, সেইগুলাতে আমি আবার নতুন করে ফার্টিলাইজার দিব, নতুন করে আবার মাটি দিব। আর গতকাল এখানে পানি দেওয়া হয়েছিল আমার বড় ছেলে শাকের, এগুলোতে পানি দিয়েছে, মাটি ও অলরেডি কিছু ভিজা রয়েছে, একেবারে শুকনো মাটি নয়। তো আজকে আমি এগুলাতে আমি আমার যে ফার্টিলাইজার সেগুলো সেগুলো দিয়ে দিব, কারণ এগুলাতে দেওয়া এখন জরুরি হয়ে গিয়েছে। এখানে দেখুন পাতাগুলো হলুদ। পটল হারভেস্টিং করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পটলগুলো কম এসেছে কারণ অনেক পটলের আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম জলে নষ্ট হয়ে গিয়েছে ফুলগুলো, সেগুলো সবগুলো যদি ফ্রেশ থাকতো তাহলে আরো অনেক পটল আসতো। এবার দেখুন আপনারা এই পটলগুলো আজ হারভেস্টিং করা হয়েছে, আমার অবশ্য এক তরকারি রান্না হয়ে যাবে এগুলো দিয়ে, আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এবার এখানে দেখুন আপনারা, এখানে যে মাল্টিপারপাস কম্পোস্ট যেটা রয়েছে সেই কম্পোস্ট আর সাথে প্লান্ট ফুড আমি দিয়ে মিক্স করব ভালো মতো। মিক্স করে তারপর আমার যে পটলের প্লান্টগুলো রয়েছে সেই প্লান্টের গুঁড়ায় আমি এগুলো দিব। এবার দেখুন আপনারা, আমি বাস্কেটে কম্পোস্ট নিয়ে নিয়েছি, আর কোন প্লান্ট ফুড আমি ইউজ করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি উলকিও থেকে এনেছি, ব্রোমোর প্লান্ট ফুড। এটা এখন আমি আমার পরিমাণ অনুযায়ী
এখানে দিয়ে দিচ্ছি ভালো মতো এগুলো মিক্স করে নেব এগুলো সবগুলো ভালো করে মিশানো হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পটল গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন এবার আমি আপনাদের নিয়ে এসেছি আমার গার্ডেনের ইনসাইডে আর গার্ডেনের ইনসাইডে এখানে একটি টব রয়েছে আর সেই টবে যে প্লান্টগুলো রয়েছে এগুলো চাইনিজ পটল আর এগুলো অবশ্য একটু বড় সাইজের জায়ান্ট পটল এখানেও আমি যে কম্পোস্টগুলো দিয়ে দিব এই প্লান্টগুলোর গোড়ায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আর এর আগে আমি এখানে গোড়ায় যে মাটিগুলো রয়েছে সেগুলো আমি হালকাভাবে আলতোভাবে চার চার দিক থেকে একটু আমি মাটিগুলো কুড়ে নিয়েছি একটু ঝুরঝুরি করে নিয়েছি ঝুরঝুরা করে নিয়েছি মাটিগুলো এবার এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই পটলের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে একেবারে খুব সবুজ ছিল কিন্তু এখন হলুদ হয়ে যাচ্ছে সেই জন্য এখন আমি প্লান্ট ফুড দিলাম এই নতুন কম্পোস্টের সাথে এবার দেখুন আপনারা আমি এই টবে আমার যে পটলের গুঁড়াতে এই কম্পোস্ট দিলাম আবার এর সাথে আমি প্লান্ট ফুডও দিলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার পটল হারভেস্টিং আর এইখানে যেটা জায়ান্ট পটল এইখানে অবশ্যই এখনও পর্যন্ত পটল আসেনি শুধু ফ্লাওয়ারটা এসেছে হয়তো কয়েকদিনের মধ্যে এসে যাবে আর আমি হারভেস্টিং করলাম আমার গার্ডেনের আউটসাইডে পটলগুলো আর কীভাবে আমি এগুলোতে আমি কম্পোস্ট প্রয়োগ করলাম সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ